वेलकम टू ए प्लस बायो। आज के वीडियो टॉपिक होलो तुम्हारे एचएस बायोलॉजी चैप्टर वन थे के सजेशन वीडियो। हमें वन बाय वन एक सजेशन वीडियो कंप्लीट कर सब फर्स्टर वीडियो तुम्हारा जदि ना देखे थको तो तुम्हारे एरक साइड सजेशन वीडियो लिंक एस जाए। प्लस इन फ्यूचर तुम्हारा जो कि ए प्लस बायो थे कन्टेक्सट पा तर सजेशन बटन साथ चैनल के सबसक्राइब कर नाओ। इन फ्यूचर तुम्हारे बोध सतटा और मौलिक देखो दुटोई दुटो बोई थेके आमी तुम्हारे सजेशन वीडियो फॉर एचएस बायोलॉजी 2021 प्रोवाइड करब। इन फ्यूचर आमरा हैशटैग वन हैशटैग टू हैशटैग थ्री एरकम करे तुम्हारा फलो करबे। प्रत्येकटा वीडियो थामनेल माने प्रथम जे पेजटा सेखाने देखबे डिफाइन करा आछे जे कत नम्बर से वीडियोटा तुम्हारा सेटाके फलो करो। इन फ्यूचर तुम्हारे जन्य सातटार साथे साथे मौलिक एबं छाया प्रकाशनी सब कटा बुक थेके आमी तुम्हारे सजेशन वीडियो बनाबो। जारा मौलिक बोई फलो करछो बा जारा छाया प्रकाशनी बोई फलो करछो तारा वीडियोटाके पुरो देखबे। वीडियोर एंडे तुम्हारा किन्तु स्क्रीनशॉट प्रोवाइडेंस पे जाए। प्लस हमें इन फ्यूचर तुम्हारे जो टेलीग्राम लिंके पीडीएफ अटैच कर देव तुम्हारा मार्क जब पॉइंटगुलो के मार्क कर दीची जस्ट एटुक पढ़ो तो मोर दैन तुम 90% इन फ्यूचर तुम्हारा एच एस बायोलॉजी पे जा। चलो आज के वीडियोते हमें खूब सुंदर भाव सतटा के तुम्हारे जो अलरेडी मार्क कर रेखे एम सिक्यू आगे वीडियोते तुम्हारा जो खूब सहज भावे तुम्हारे जो जो कि सजेशन वीडियो प्रोवाइड है सेगल के करी। प्लस यूनिट यूनिट वन यूनिट टू यूनिट थ्री एंड यूनिट फाइव के तुम्हारे अलरेडी सजेशन वीडियो बनाना हो गए सेगल देखिए एरकम साइडे तुम्हारा आससे। प्लस ओपरे एरक पोजिशन के देखिए सजेशन वीडियो आज तुम्हारा जस्ट से ही पॉइंटगुलो के क्लिक করলে আমার অলরেডি ভিডিওতে চলে যাবে। প্লাস আমি বোর্ডে তোমাদের জন্য খুব সহজভাবে কিভাবে কোশ্চেন আনসার হ্যান্ডেল করবে বিশেষ করে চ্যাপ্টার 6 যেটা সবথেকে ইম্পর্টেন্ট এবং চ্যাপ্টার 9 যেটা নিটের জন্য খুব ইম্পর্টেন্ট সেই সব চ্যাপ্টারগুলো আমি বোর্ডে কিন্তু তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি। সেইগুলো তোমরা ভিডিওগুলোকে ফলো করো তার লিংক আমি অ্যাটাচ করে দেব ভিডিওর এন্ডে। প্লাস তার সাথে সাথে তোমরা এ প্লাস বায়োকে ফলো করলে দেখবে প্লেলিস্ট আমি এরকম সাইডে অ্যাটাচ করে দেবো তোমরা সেইগুলোকে ফলো করে নেবে। তাহলে প্রথমে আমরা সাতটা থেকে ফলো করছি রাইট। তারপরে আমরা দেখো অলরেডি পাশাপাশি মৌলিক রেখে দিয়েছি। প্লাস আমার কাছে ছায়া প্রকাশনের বই আছে তোমাদের প্রত্যেকটা বই থেকে ইম্পর্টেন্ট টপিক ধরে ইন ফিউচার আমি তোমাদের বলে দেবো। সবথেকে প্রথমে আগে দেখো আগের দিনের ভিডিওতে আমি এগুলোকে মার্ক করে দিয়েছিলাম তোমাদের খুব সুন্দর সাপোর্ট। ইন ফিউচার তোমরা আমাকে খুব সুন্দরভাবে সাপোর্ট করবে আশা করি এবং আমিও তোমাদের জন্য ইন ফিউচার খুব ইম্পর্টেন্ট কন্টেন্ট যেগুলো তোমাদের জন্য ভীষণ ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট এরপরে তোমাদের ক্যারিয়ার গাইডেন্স আসবে ক্লাস টুয়েলভের পর কীভাবে তোমরা ফিউচার তৈরি করবে সেই সব ভিডিও কিন্তু এ প্লাস বায়ো কভার করবে। প্লাস কেমিস্ট্রি ফিজিক্স এই সব ভিডিও কিন্তু এ প্লাস বায়ো কভার করবে। সো এই চ্যানেলকে আমি জোর জবরদস্তি সাবস্ক্রাইব করাবো না তোমার ভালো লাগবে তাহলে তুমি সাবস্ক্রাইব করবে কারণ ইন ফিউচার তোমার এই চ্যানেলটা খুব হেল্পফুল করবে। ওকে চলো এবার ভিডিও স্টার্ট করি এইচএস বায়োলজি 2021 চ্যাপ্টার 1 থেকে। সব থেকে প্রথমে এমসিকিউ রাইট, এরপরে আসবে সাজেশন ভিডিও চ্যাপ্টার 2 থেকে রিপ্রোডাকটিভ পার্টস অফ ফ্লাওয়ারিং সিস্টেম থেকে। তারপরে আসবে হিউম্যান সিস্টেম চ্যাপ্টার নাম্বার 2, চ্যাপ্টার নাম্বার 1 কমপ্লিট করাচ্ছি, চ্যাপ্টার নাম্বার 2 এরপর আসবে, তারপর চ্যাপ্টার নাম্বার 3, চ্যাপ্টার নাম্বার 4, তারপরে চ্যাপ্টার নাম্বার 5। এবার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমি তোমাদের ব্যাক টু ব্যাক প্রত্যেক দিন সাজেশন ভিডিও অ্যাড করব। তোমরা জাস্ট এই পয়েন্টগুলোকে আমি প্রত্যেকটা ভিডিও যদি এখন বলে বলে এরকম স্টার্ট করি তাহলে এই ভিডিওটা মিনিমাম 30 থেকে 40 মিনিট হয়ে যাবে। ইন ফিউচার তোমাদের জন্য আমি সাজেশন ভিডিও লং কোশ্চেন প্লাস তার সাথে সাথে কীভাবে কোশ্চেন বা পরীক্ষার হলে কীভাবে অ্যান্সার লিখবে তারও কিন্তু আমি গাইডেন্স প্রোভাইড করে দেবো রাইট। তোমরা জাস্ট এই পয়েন্টগুলোকে মার্ক করে নাও। প্লাস আমি ভিডিওর এন্ডে এই বুক যেটা আমি তোমাদের এখন বলছি এই বুকটারই আমি তোমাদের ভালো করে পিকচুয়াল ফর্মে ভিডিওর এন্ডে অ্যাটাচ করে দেবো তোমরা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে। আজকে 155 কোশ্চেন আমি অলরেডি মার্ক করে রেখেছি, তোমরা এই মার্ক কোশ্চেন জাস্ট যেগুলো মার্ক আছে সেগুলোকে পড়তে হবে, বাদ বাকি না পড়লেও মোর দ্যান এনাফ কারণ আমি তোমাদের জন্য ভালো করে থরলি স্টাডি করেছি। সব থেকে প্রথমে এমসিকিউ করার আর একটা ট্রিক্স বলছি রাইট, যখন তুমি এমসিকিউ করবে পরীক্ষার হলে বিশেষ করে তুমি আগে দেখে নেবে যে কোশ্চেনটা তুমি জানো কি না, যদি এই কোশ্চেনটা জানো তাহলে এই চারটে পয়েন্ট পড়বে। সাপোজ এই কোশ্চেনটাই তুমি যদি না জানো তাহলে চারটে পয়েন্ট পড়ার কোনো মানে হয় না, তুমি সময় নষ্ট করবে না। প্লাস যখন দেখবে যে কোশ্চেনটা অনেক বড়, এটা সাপোজ অনেক দেখো 5-6 লাইনের কোশ্চেন, তখন তোমাকে কোশ্চেন পড়ে সময় নষ্ট করবে না, তখন জাস্ট অ্যান্সারগুলো দেখবে এ অপশন, অপশন বি, অপশন সি অ্যান্ড অপশন ডি। যদি তোমার দেখা গেলো অপশনগুলোই জানা আছে তাহলে তুমি কোশ্চেনটা পড়ে লাভ আছে, দেখা গেলো তুমি অপশনগুলোই কখনো শুনো নি এরকম মনে হচ্ছে তাহলে কোশ্চেন পড়ে লাভ নেই, তাহলে সময় নষ্ট করে লাভ নেই। তাহলে আমি কি বললাম, যদি কোশ্চেন সহজ প্রথমবার পড়ে মনে হয় তাহলে অপশনগুলোকে পড়বে, আর যদি কোশ্চেনটা অনেক বড় হয় তাহলে অপশনগুলোকে আগে পড়ে নেবে, তারপরে বুঝতে পারবে যে কোশ্চেনটা পড়ে লাভ আছে কারণ তুমি পারবে। ঠিক আছে, দিস ইজ টু ইম্পর্টেন্ট ফান্ডা। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট তুমি মাথায় ঢুকিয়ে নাও।
এই কনসেপ্টটা তোমাকে গ্র্যাজুয়েশনে মাস্টার্সে ইন ফিউচার তোমাকে অনেক পরীক্ষায় হেল্প করবে। দেখো আমি নিজেও একসময় ক্লাস টুয়েলভ দিয়েছি এবং ক্লাস টুয়েলভে আমার 90+ মার্কস ছিল, রাইট? প্লাস ইন ফিউচার আমি এই সাবজেক্ট নিয়ে অনেক দূর পড়াশোনাও করেছি, আমার এখনও পড়াশোনা বাকি। সো আমি তোমাদের জন্য বেস্ট থেকে বেস্ট যে গাইডেন্স হচ্ছে সেটা আমি প্রোভাইড করছি, তোমরা জাস্ট এই পয়েন্টগুলোকে মার্ক করে দেখো। আমি তোমাদের দেখো কত সুন্দর একটা টিপস ধরিয়ে দিচ্ছি। বহির নিষেক ঘটে, ঠিক আছে? আমি সাপোজ এটাকে ইংলিশে বলা হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশন। আমি এক্সটার্নাল ফার্টিলাইজেশন সাপোজ জানি না, তাহলে আমি অপশন পড়বো না, কি দরকার পড়ে সময় নষ্ট করার। যদি আমি জানি এক্সটার্নাল ফার্টিলাইজেশন, তখন আমি ভাববো কিসের এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, কারা বাইরে ফার্টিলাইজ করে। ব্যাঙ, দেখো এখানে লেখা আছে ব্যাঙের ক্ষেত্রে, স্তন্যপায়ের ক্ষেত্রে, পক্ষীর ক্ষেত্রে, সরীসৃপের ক্ষেত্রে। আমরা জানি জেনারেলি ব্যাঙের ক্ষেত্রেই হয় এটা। সো ডাইরেক্ট অপশন এ। দেখো প্রথমে যদি আমি অপশনগুলোকে না দেখে কোশ্চেনটাকে পড়ি তাহলে কনফিউজটা কম হবো। সো দিস ইজ অ্যানাদার ট্রিক্স। সো প্রথম ট্রিক্স হলো তুমি আগে কোশ্চেনটা পড়বে। সেকেন্ড ট্রিক্স হলো যদি কোশ্চেন বড় হয় তাহলে অপশন পড়বে। থার্ড ট্রিক্স হলো কোশ্চেন পড়ে তুমি যদি অপশনগুলোকে না দেখে ডাইরেক্ট তোমার ব্রেনে যে অ্যান্সারটা আসে সেটা অপশনের ভেতর আছে কি না। দিস ইজ দ্য থ্রি ইম্পর্টেন্ট স্টেপস তুমি যখন এমসিকিউ সলভ করবে ইন ফিউচার। প্লাস তোমাদের জন্য আমি লং কোশ্চেনেরও কিন্তু গাইডেন্স প্রোভাইড করবো, ঠিক আছে? একটা একটা করে আমি একটা সময় দাও, আমি তোমাদের জন্য একটা একটা করে সব তোমাদের প্রোভাইড করে দেবো। এবং তোমাদের থ্যাংক ইউ, তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করো, ঠিক আছে? সো এখানে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 9, দিস আর দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? বাদ বাকি তোমাকে পড়তে হবে না, ঠিক আছে? দেখো প্রত্যেকটা আবার ওপর থেকে, এখান থেকে কোশ্চেন নাম্বার 15 ভীষণ ইম্পর্টেন্ট, কোশ্চেন নাম্বার 18 আমি অলরেডি তোমাদের জন্য পড়ে পড়ে মার্ক করে রেখেছি, কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 22, কোশ্চেন নাম্বার 26, রাইট? ঠিক আছে, এমসিকিউ থেকে দেখো কোশ্চেন নাম্বার 27 দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 31 একদম ডাইরেক্ট, নেক্সট কোশ্চেন নাম্বার 44। দেখো প্রত্যেকটা কোশ্চেন যদি পড়ে পড়ে আমি তোমাদের ভিডিও স্টার্ট করি তাহলে এই ভিডিওটা যেটা 10-12 মিনিট হবে সেই ভিডিওটা দেখা গেল 40-50 মিনিট হয়ে যাবে তোমার, তাহলে সেই ভিডিওটা বোরিং লাগবে। তার জন্য আমি অলরেডি মার্ক করে রেখেছি, তোমাকে স্ক্রিনশট নিয়ে নেবে, তুমি কোশ্চেনটাকে জাস্ট একবার পড়ে নোট ডাউন করে নেবে, রাইট? দেখো কোশ্চেন নাম্বার 46, তারপর কোশ্চেন নাম্বার 48, কোশ্চেন নাম্বার 50, কোশ্চেন নাম্বার 54, কোশ্চেন নাম্বার 57, নেক্সট কোশ্চেন নাম্বার 61, নেক্সট 64, নেক্সট 65, 67, 68, 70। মার্ক করে নাও এই পয়েন্টগুলোকে, আমি যে যে জিনিস বলছি এখন খাতাতে জাস্ট এগুলোকে নোট ডাউন করো। 70, 71, 72, 74, 76, 78, 81, 82, 83, 84, 85, 86, 88, সরি 85-এর পর 87, দেন 88, 89। আমি যদি কিছু ভুল বলেও থাকি তোমরা জাস্ট এই মার্কগুলোকে ফলো করবে। 90, 91, ঠিক আছে, 96, 97, 98, স্ক্রিনশট নিয়ে নাও। নাইনটি নাইন, হান্ড্রেড অ্যান্ড টু, হান্ড্রেড অ্যান্ড ফাইভ, হান্ড্রেড অ্যান্ড সেভেন, 116, 117, 120, 123, 124 নাম্বার কোশ্চেনটা, 125, 136, 137, 148, 149, 141, 145, 147, 149, 150, 151, 152, 153, 154। সো এইভাবে করে আমি 155, 155টা ভিডিও প্লাস এইটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমাদের অ্যান্সারটাকে গাইডেন্স পেয়ে যাবে, ঠিক আছে? দেখো স্ক্রিনশট নিয়ে নিয়েছো আশা করি। এর পরপরই দেখবে আরও ডিফারেন্ট এমসিকিউ আছে, এগুলো দেখবে একই জিনিস রিপিট করা। আমি দেখো তাও তোমাদের জন্য আমি অলরেডি পড়ে রেখেছি, এগুলো দেখবে আগের যেগুলো আমি এমসিকিউ বললাম তার ভেতরে এগুলো রিপিটিং পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 3 ইম্পর্টেন্ট, এর ভেতরে 4, 5, 7, 9, 10, 12, 14, 16, 17, ঠিক আছে, 19,
প্লাস এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এগুলোকেও আমি তোমাদের যদি চাও তোমরা আমাকে বলো এগুলো থেকে আমি তোমাদের ইন ফিউচার মার্ক করে দিতে পারি সো এইভাবে করে ইম্পর্টেন্ট এমসিকিউ আগে বললাম সাজেশন ভিডিওতে তোমাদের কিভাবে শর্ট কোশ্চেন অ্যানসারগুলোকে সলভ করবে ঠিক আছে তারপর আমি বলে দিলাম এমসিকিউর ভিতরে কোন কোন পয়েন্টগুলোকে ইম্পর্টেন্ট ফ্রম সাবটা ঠিক আছে প্লাস আমি তোমাদের ভিডিওর এন্ডে আমি এগুলোরই পিকচার ফর্মে অ্যাড করে দেবো যে কোন কোন পয়েন্টগুলোকে আমি মার্ক করে দিয়েছি সেইগুলোকে নোট ডাউন করে নিও ইন ফিউচার তোমাদের জন্য মৌলিক থেকেও বানাবো প্লাস ছায়া থেকেও বানাবো তোমরা এগুলোকেও নিয়ে নাও তাহলে তোমার সাথে মৌলিকের যে প্রশ্ন উত্তর আছে তার সাথে সাথে তোমার কিন্তু সাতটাও প্র্যাকটিস হয়ে যাচ্ছে তোমাকে কিন্তু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে হবে তোমাকে বই প্র্যাকটিস করতে হবে না যে তোমাকে মৌলিক থেকেই শুধু নাম্বার দেবে সাতটা থেকেই নাম্বার দেবে ছায়া থেকেই নেবে তোমাকে শুধু কোশ্চেন অ্যান্সার দেওয়া হবে রাইট তোমাকে এরকম পরীক্ষা হলে কোশ্চেন অ্যান্সার দেওয়া হবে ব্র্যাকেটে লেখা থাকবে না যে সেটা সাতটা বা সেটা মৌলিক বা সেটা ছায়া ঠিক আছে তুমি যে বই থেকে পড়ছো সেই বই ফলো করো সেটাই তোমার জন্য বেস্ট হবে আর আমি পার্সোনালি কোনো বুককে ফেভার করি না প্রত্যেকটা বই ভালো এরপরে ইন ফিউচার তোমাদের জন্য নেক্সট চ্যাপ্টার তৈরি করব আমি দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এইভাবে করে ব্যাক টু ব্যাক এই চ্যাপ্টারটা কভার হওয়ার পর নেক্সট আমি চ্যাপ্টার থ্রি ধরবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রথমে আমি শর্ট কোশ্চেন অ্যান্সার এবং মাল্টিপল চয়েস কোশ্চেনগুলোকে আমি ইন ফিউচার গাইড করে দেবো আমি প্রত্যেকটা ইউনিটের চ্যাপ্টার ওয়াইজ প্রথমে গাইডেন্স প্রোভাইড করে দিলাম এবার প্রত্যেকটা চ্যাপ্টারের ভেতরে কোনটা শর্ট কোশ্চেন অ্যান্সার ইম্পর্টেন্ট প্লাস কোনটা এমসিকিউ ইম্পর্টেন্ট সেটা গাইডেন্স প্রোভাইড করে দেবো ঠিক আছে নেক্সট ভিডিও চ্যাপ্টার টু থেকে আসবে প্রথমের ভিডিও আমি ভিডিও নাম্বার ওয়ান অ্যান্ড ওয়ান এতে তোমাদের সাজেশন ভিডিও ফর কমপ্লিট করে দিলাম এমসিকিউগুলো যদি তোমরা চাও তোমাদের জন্য নেক্সট ভিডিও আসবে ওয়ান সি কেন সাপোজ চ্যাপ্টার নাম্বার ওয়ান ঠিক আছে আমি এখানে লিখলাম চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানে তিনটে ভিডিও ফার্স্ট হলো ওয়ান যেটা আমাকে ডিফাইন করা হয়ে গেছে নেক্সট হ্যাশট্যাগ ওয়ান এ নেক্সট হ্যাশট্যাগ ওয়ান বি প্রথম ভিডিও অলরেডি আপলোডেড তোমরা দেখে নিয়েছো নেক্সট আজকের ভিডিওটা হ্যাশট্যাগ ওয়ান এ যদি তোমরা ইন ফিউচার ভিডিও চাও লং কোশ্চেন অ্যান্সার ফ্রম চ্যাপ্টার নাম্বার ওয়ান থেকে তাহলে সেটা আসবে ওয়ান বি নাহলে নেক্সট ভিডিও তোমাদের কিন্তু চ্যাপ্টার নাম্বার টুটাই আমি কভার করব ঠিক আছে আশা করি তোমার ইন ফিউচার কোনো প্রবলেম হবে না তাও আমি তোমাদের গাইডেন্স প্রোভাইডের জন্য তোমরা যদি চাও আমি সব কিছু তোমাদের গাইডেন্স প্রোভাইড করে দেবো দেখো প্রত্যেকটা এই এমসিকিউগুলো কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট ইন ফিউচার তোমরা যদি বায়োলজি সায়েন্সেও থাকো তাহলে এই পয়েন্টগুলো আমি ইন ফিউচার মাথায় রেখেও প্লাস এইচএস বায়োলজি 2021 মাথায় রেখেও আমি কিন্তু ইম্পর্টেন্স হিসাবে দাগিয়েছি খুব সহজভাবে দেখো আমি তোমাকে তিনটে যে মেন ইম্পর্টেন্ট ফান্ডা বললাম সেইটা ইউজ করবে আর একবার ভালো করে নজর দিয়ে নেবে প্লাস প্রত্যেকটা অ্যান্সার যখন করবে তুমি কিন্তু অ্যান্সারগুলোকে টিক করবে না জাস্ট এই কোশ্চেনটাকে টিক করবে এটা পারলে ইন ফিউচার যখন পরীক্ষার আগের সময় আসবে তখন অ্যান্সারগুলোকে টিক করবে তাহলে তোমার দুবার প্র্যাকটিস হয়ে যাবে আশা করি তোমার এসব সাজেশন ভিডিওগুলো খুব ভালো লেগে থাকে ইন ফিউচার এ প্লাস বায়ো তোমার জন্য বেস্ট কন্টেন্ট বানাবে আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট দিন আর একটা ইম্পর্টেন্ট ভিডিও আর একটা ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে চ্যাপ্টার টু থেকে আমরা আবার দেখা করবো ঠিক আছে এইভাবে করে আমি সাতটা এবং মৌলিক ইন ফিউচার তোমাদের প্রত্যেক এই দুটো বুক থেকে আমি গাইডেন্স প্রোভাইড করে দেবো ওকে বাই বাই অ্যান্ড বেস্ট অফ লাক